আমার লোকে জবরদস্ত কে করছে? বরং কে বরং কোন জায়গায় বাড়ি ওনার? প্রকাশ সর্দার পাড়া। তোমার বয়স কত? 23 বছর না? কবে করছে ঘটনা? জবরদস্তি তোমার কি মানে ভয়টাই দেখাইছে যে এরকম কইলে কিছু, মানে ভয়টাই দেখাইছে নি? তুমি বাড়িতে জানাইছো কবে? ঘটনাটা আমার মেয়ের যে জবরদস্ত বরুণ দেব্রমা মারপিট করিয়া যে টাইনি লগে থাকার লগে জবরদস্ত করছে, দাহাতা দিয়ে কাটন লেগে বা কাটতো দেখছে কাটবার লেগে ইয়ে করছে, তে কেবল যদি কয় তে মা বাবারে মারে লইব, সব রাত্রি গিয়া মারে লইব এই কথা কইছে। এরপরে আচ্ছা অনেক আমি জানি না এইসব কথাটা, তে জানিয়া সারিয়া আমি আজকে গেছে, গিয়া সারিয়া তাইনি লগে যোগাযোগ করানো লেগে গেছে, তে বাড়ি ঢুকতে দেয় না, আর দাও গেটের সামনে আমনে রেখে দাও ঘর থেকে বার করিয়া আমরা খাদ্য আইসে। বরুণ দেব্রমা কি করে তেনে? তাইনে তেলিমরা থানার ইয়ো তেলিমরা ইয়োতে ফায়ার সার্ভিস ইয়ো ড্রাইভার করে। ফায়ার সার্ভিসে? হ্যাঁ। কোন জায়গায় বাড়ি তার? বাড়ি প্রকাশ সদর পাড়া ইয়ো দুস্কি। আচ্ছা। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 21 বছর। আচ্ছা। এখন আপনারা কি থানায় কমপ্লেন করছেন? হ্যাঁ, আমি থানার কমপ্লেন করিয়া থানার ইয়ো পুলিশ তাইনে নিজেই সুগিয়া ধরে লই আনছে তাই। মানে বরুণদেব্রমারে? বরুণদেব্রমারে। আচ্ছা। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছে তাইনে সারাদিন ইয়ো শাস্তি দিত না, শাস্তি দেওয়ার লেগে চাইতেছে। আচ্ছা। আমার মেয়েরে অনেক কষ্ট করছে যে হাতে ধরিয়া টান টান টুন দিয়া জবরদস্ত করতেছে, মানে শ্লোতা আনি করছে নাকি? শ্লোতা করছে। আচ্ছা।